শিক্ষার্থীরা কেমন আছো? অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ মিরন মোল্লা, সহকারী শিক্ষক রসায়ন বিজ্ঞান, ঘটকচর উচ্চ বিদ্যালয়, মাদারীপুর। করোনাকালীন সময়ে তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। ক্ষতির বিষয় বিবেচনা করে আমি অনলাইন ক্লাসে রসায়নের একটা গুরুত্বপূর্ণ বিষয় তথা একটা ক্রিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তোমরা পুরো ক্লাসটা ভিডিওটা দেখবা, আশা করি উপকৃত হবা। আমরা আজকে যে বিষয়ে রসায়নে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে উপশক্তি স্তরের ধারণা। তো আমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে উপস্তরের ধারণা, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তোমরা বোর্ডে দেখো একটু, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে উপস্তরের ধারণা, উপস্তর এই ধারণা। আমরা জানি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা থাকে, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে বিভিন্ন উপশক্তি স্তরে ভাগ করা যায়। এই উপশক্তি স্তরগুলোকে বিভিন্ন অক্ষরে নামকরণ করা হয়, নামে আখ্যায়িত করা হয়। তোমরা লক্ষ্য করো, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন আর উপশক্তি স্তরগুলোকে এল দ্বারা প্রকাশ করা হয়। উপশক্তি স্তরকে এল দ্বারা, স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এবং উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। আমরা এই প্রধান কোয়ান্টাম সংখ্যা এই উপশক্তি স্তর যে ভাগ করবো সেই উপশক্তি স্তরগুলোকে কয়েকটি অক্ষরে আখ্যায়িত করা হয়, যেমন এস, পি, ডি, এল ইত্যাদি। তোমরা নবম দশম শ্রেণীতে উপশক্তি স্তরগুলোকে এস, পি, ডি, এল এই কয়টা অক্ষরেই নামকরণ করা শিখেছ। কিন্তু উচ্চতর ক্লাসে গেলে তোমরা আরও একটা অক্ষরের নাম জানবা, সেটা হচ্ছে জি। এটা আমাদের আপাতত দরকার নাই। আমাদের এস, পি, ডি, এফ এই উপশক্তি স্তরগুলো এইগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। এস, পি, ডি, এফ এস, পি, ডি, এফ উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলা হয়। এস, পি, ডি, এফ আমি একটু করে বুঝে দিচ্ছি। এস, পি, ডি, এফ এস, পি, ডি, এফ এগুলোকে অরবিটাল, এগুলোকে অরবিটাল বলা হয়। আর আমরা জানি প্রধান শক্তি স্তর বা কক্ষপথকে অরবিট, অরবিট বলা হয়। তাহলে আমরা এস, পি, ডি, এফ যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে এস, পি, ডি, এফ মান বের করতে চাই, তাহলে আমরা এর উপশক্তি স্তর এর একটা সূত্র জানি। সেই সূত্রটা হচ্ছে এর ইকুয়াল টু শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত উপশক্তি স্তর এর সূত্র হচ্ছে শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তোমরা এর মান পাবা। আসো আমরা এবার দেখি যে শক্তি স্তর, উপশক্তি স্তর, এই উপশক্তি স্তরগুলো এসপিডিএফ এ কীভাবে মান বের করা যায়। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন ইকুয়াল টু যদি অন হলে
জিরো, এল এর মান হবে জিরো। তাহলে অরবিটাল সংখ্যা হবে একটি, অরবিটাল সংখ্যা হবে, অরবিটাল সংখ্যা হবে একটি, অরবিটাল সংখ্যা একটি, সেটি হলো অনেস। আবার এল এর মান টু হলে এল এর মান হবে জিরো ওয়ান। তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে জিরো ওয়ান কীভাবে হবে, যেহেতু আমরা জানি এল এর সূত্র এন মাইনাস ওয়ান, তাহলে এন এর জায়গায় যদি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান টু ধরি, তাহলে টু মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হয়। এইটা হলো সেই ওয়ান, কিন্তু সূত্রে বলা হয়েছে শূন্য থেকে, শূন্য থেকে এন মাইনাস ওয়ান, শূন্য থেকে এন মাইনাস ওয়ান, তাহলে এই শূন্য সবসময় থাকবে। তাহলে আমরা এখানে এন ইকুয়াল টু টু, এল এর মান পাইছি দুইটা, অতএব অরবিটাল সংখ্যা হবে দুইটি, সেটা হবে কি টু এস টু পি। এবার আসো যদি এল এর মান আমরা থ্রি ধরি, তাহলে এল এর মান হবে তিনটা, এল ইকুয়াল টু জিরো ওয়ান টু। তোমরা প্রশ্ন করতে পারো জিরো কেন বারবার আসে, কারণ সূত্রেই বলা হয়েছে শূন্য থেকে এন মাইনাস ওয়ান, বারবারই তোমাকে শূন্য রাখতে হবে। তাহলে শূন্য এর আগের মান কত ওয়ান, এবার তিন যদি তুমি এন মাইনাস ওয়ান বসাও, তাহলে থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু কত টু। তাহলে উপশক্তি স্তরে এল এর মান তিনটা পাওয়া গেল জিরো ওয়ান টু, তাহলে অরবিটাল সংখ্যা হবে তিনটা, থ্রি এস থ্রি পি থ্রি ডি। এভাবে যদি এল এর মান ফোর ধরি আমরা, তাহলে এল এর মান হবে জিরো ওয়ান টু থ্রি, তাহলে অরবিটাল সংখ্যা হবে চারটি, সেই ক্ষেত্রে হবে ফোর এস ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ। তাহলে আমরা দেখলাম যে এল এর মান ফোর ইকুয়াল টু উপশক্তি স্তর এল এর মান জিরো ওয়ান টু থ্রি, অরবিটাল সংখ্যা হবে চারটি, ফোর এস ফোর বি ফোর ডি ফোর এফ। এভাবে আমরা যদি এল এর মান ফাইভ, এল এর মান সিক্স, এল এর মান সেভেন এগুলো ধরি, তাহলে প্রতি ক্ষেত্রেই অরবিটাল সংখ্যার মানও বাড়বে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এল এর মান চার পর্যন্ত, এন ইকুয়াল টু ওয়ান থেকে ফোর, মানে এল এর মান চার পর্যন্ত যদি তুমি করো, তাহলে আমাদের যে রসায়ন বিজ্ঞানের মৌলিক পদার্থ রয়েছে এক থেকে একশো আঠেরোটা, সেই এক থেকে একশো আঠেরোটা মৌলিক পদার্থেরই ইলেকট্রন বিন্যাস তুমি এই উপশক্তি স্তরের মাধ্যমে, এই চারটা উপশক্তি স্তরের মাধ্যমেই তুমি শেষ করতে পারবা। ফলে বাকি এন ইকুয়াল টু ফাইভ সিক্স সেভেন সেটার জন্য এই মানগুলো সত্যি হবে, কিন্তু এগুলো তোমার প্রয়োজন নাই। তো আমরা এতক্ষণ আমরা দেখলাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা ওয়ান টু থ্রি ফোর আপ টু মানে কি, যদি ফাইভ সিক্স সেভেন এইভাবে ধরি, তাহলে আমরা অরবিটাল সংখ্যাগুলো পাবো, উপশক্তি স্তরগুলো পাবো, এবং এগুলো দ্বারা আমরা ইলেকট্রন বিন্যাস সহজেই করতে পারবো। আরও কিছু ইনফরমেশন আছে তোমাদের এই উপশক্তি স্তর সম্পর্কে ক্লিয়ার হওয়ার জন্য, সেই পর্যায়ে যাচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো, এবার আমরা যে উপশক্তি স্তর এসপিডিএফ পেয়েছি, সেই প্রত্যেকটা অরবিটালে কয়টি করে ইলেকট্রন থাকতে পারে, প্রতিটি অরবিটালে প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা আমরা এসপিডিএফ যে অরবিটালগুলো পেয়েছি, সেই অরবিটালে কয়টি করে ইলেকট্রন থাকতে পারে, এই ইলেকট্রন সংখ্যাগুলো আমরা আগে বের করে নেই। তাহলে ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র হচ্ছে টু ইন্টু টু এল প্লাস ওয়ান। প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র হচ্ছে টু ইন্টু টু এল প্লাস ওয়ান। আসো আমরা এস অরবিটালের ক্ষেত্রে দেখি, যদি এস এর মান এস
এস এর মান শূন্য ধরি তাহলে এল এর মান শূন্য হবে। এস এর মান শূন্য হলে এল এর মান শূন্য। সেই ক্ষেত্রে আমরা যদি এই জায়গায় মানটা বসাই টু ইনটু টু শূন্য প্লাস ওয়ান, এল এর মান শূন্য বসাইলাম, তাহলে টু শূন্য প্লাস ওয়ান তাহলে কি টু ইনটু ওয়ান, দুই একে দুই, তাহলে এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা হবে দুইটি। এস অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হবে কয়টি? দুইটি। এবার পি অরবিটালের ক্ষেত্রে, পি অরবিটালের ক্ষেত্রে, পি অরবিটালের ক্ষেত্রে, পি অরবিটালের ক্ষেত্রে যদি পি এর মান ওয়ান ধরি তাহলে এল এর মান কি হবে? ওয়ান। তোমরা মনে রাখবা এস ইকুয়াল টু শূন্য হলে এল ইকুয়াল টু শূন্য, আবার পি ইকুয়াল টু ওয়ান, এখানে অরবিটালের মান যা এল এর মান তাই। সুতরাং পি ইকুয়াল টু ওয়ান হলে এল ইকুয়াল টু ওয়ান, সেই ক্ষেত্রে কী হবে? আবার যদি আমরা সূত্রে মান বসাই টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান তাহলে কী হবে? টু থ্রি টু প্লাস ওয়ান ইকুয়াল টু টু ইন্টু থ্রি ইকুয়াল টু সিক্স, তাহলে পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা হবে ছয়টি। অনুরূপভাবে, অনুরূপভাবে আমরা যদি ডি অরবিটাল, ডি অরবিটালের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে ডি ইকুয়াল টু থ্রি, ডি এর মান থ্রি ধরতে হবে, থ্রি, তাহলে এল এর মান হবে থ্রি। সুতরাং টু ইন্টু থ্রি, টু ইন্টু থ্রি প্লাস ওয়ান, টু ইন্টু তিন দুগুণি ছয় যোগ অন, টু ইন্টু সেভেন, সরি আমার একটু ভুল হয়েছে, ডি এর মান থ্রি না, ডি এর মান টু, তাহলে এল এর মান হবে টু, থ্রির জায়গায় টু দেবা, তাহলে দুদুগুণি চার যোগ এক ইন্টু পাঁচ ইকুয়াল টু দশ। ডি এর ক্ষেত্রে টু ধরতে হবে, তাহলে এল এর মান হবে টু। আর এই সূত্রে যদি আমরা এল এর মানটা বসাই দিই তাহলে আমরা কত পাবো? ডি অরবিটালের ক্ষেত্রে দশ। অনুরূপভাবে আমরা এফ অরবিটালের মানটাও বের করি। এফ অরবিটালের ক্ষেত্রে এফ এর মান যদি আমরা থ্রি ধরি তাহলে এল এর মান হবে থ্রি, তাহলে এই ক্ষেত্রেও বের করে দেখাই, টু ইন্টু টু ইন্টু থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু টু তিন দুগুণি ছয় যোগ এক, টু ব্র্যাকেটটা উঠাই দিলে গুণ, আর ছয়ের এক যোগ করলে সেভেন, সাত দুগুণি চোদ্দ। তাহলে আমরা দেখলাম এস অরবিটালের ইলেকট্রন সংখ্যার সূত্র এইটা, আর অরবিটালে, এস অরবিটালে ছিল আমাদের দুইটা ইলেকট্রন, পি অরবিটালে ইলেকট্রন ছিল ছয়টা, ডি অরবিটালে ইলেকট্রন পাওয়া গেল দশটা, এবং এফ অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন পাওয়া গেল চোদ্দটা। এইভাবে আমরা যদি জি অরবিটালেরও মান ধরি ফোর তাহলে আমরা সেই ক্ষেত্রে ওইখানেও একটা মান পাবো। তাহলে আমরা নেক্সট দেখি যে ইলেকট্রন, প্রতিটা অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখলাম, এবার আমরা দেখব যে এই ইলেকট্রন, প্রথমে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা পেয়েছি, এরপরে উপশক্তি স্তর এল সম্পর্কে ধারণা পেয়েছি, এরপরে আমরা উপশক্তি স্তর এসপিডিএফ এর মানগুলো বের করেছি, সেই এসপিডিএফ এর ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটাও আমরা বের করেছি, এবার সর্বশেষ আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা তথা শক্তি স্তরে মোট কতটি ইলেকট্রন থাকতে পারে তার একটা সারণীর মাধ্যমে আমরা সেটা জানতে চাই বা দেখতে চাই। দেখো আমরা একটা সারণী দেখি, প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর একে এন দ্বারা প্রকাশ করা হয়েছিল, এরপরে শক্তি স্তর অনুযায়ী এল এর মান, শক্তি স্তর অনুযায়ী, শক্তি স্তর অনুযায়ী, অনুযায়ী এল এর মান, এল এর মান, এরপরে অরবিটালের প্রতীক, অরবিটালের
অরবিটালের প্রতীক প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা আমরা একটা সারণী বানাই ফেললাম যে প্রধান শক্তি স্তর অনুযায়ী এল এর মান, অরবিটালের প্রতীক, প্রতিটি অরবিটালে ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি এন এর মান অন হয় তাহলে এল এর মান কী ছিল? শূন্য। অরবিটালের প্রতীক হবে এস, প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা তোমরা জানো এটা সূত্র ছিল 2×12+1, সেই ক্ষেত্রে এস এর মান হবে কত? 2। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হবে কত? 2। এরপরে প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 2 ধরো তাহলে এল এর মান হবে কত? এল এর মান হবে 2 হয় তাহলে এল এর মান হবে কি? 0। আর হবে 1। তাহলে প্রতীক হবে কি? অরবিটালের প্রতীক হবে এসপি। এস এর মান হবে কত? 2। পি এর মান হবে 6। যদি আমরা মোট শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা দেখতে চাই তাহলে 2+6=8। এরপরে এরপরে যদি আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান 3 ধরি তাহলে শক্তি স্তর অনুযায়ী এল এর মান হবে 0, 1, 2। জিরোর জন্য আমার প্রতীক আসবে এস, ওয়ানের জন্য হবে পি, এস টু এর জন্য হবে ডি। তাহলে এস অরবিটালের মান হবে 2, পি অরবিটালের মান হবে 6 এবং ডি অরবিটালের মান হবে 10। তাহলে শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হবে এই তিনটার সমষ্টি, তাহলে 2+6+10 মোট হয় 16 আর 2 18। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো যে ওয়ান শক্তি স্তর যদি এন এর মান অন হয় তাহলে এল এর মান পেয়েছিলাম আমরা 0, অরবিটালের প্রতীক হবে এস এবং প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হবে 2, আর শক্তি স্তর তথা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হবে, মানে শক্তি স্তরের মান হবে 2। দ্বিতীয়, যদি আমরা প্রধান শক্তি স্তর এন এর মান 2 ধরি তাহলে তার জন্য এল এর মান হবে 2টা, 0, 1। জিরোর জন্য অরবিটাল সংখ্যা হবে এস আর অনের জন্য অরবিটালের প্রতীক হবে পি, প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হবে এসের ক্ষেত্রে এখানে যদি তুমি মান ব্যবহার করো তাহলে বাবা 2। পি এর ক্ষেত্রে তোমরা দেখো, পি এর ক্ষেত্রে যদি অন ব্যবহার করো তাহলে এখানে বাবা 6। এই দুইটার সমষ্টি যোগ করলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান পাওয়া যাবে 8। এরপরে প্রধান শক্তি স্তর এন এর মান যদি 3 ধরো তার ক্ষেত্রে শক্তি স্তর অনুযায়ী এল এর মান হবে 0, 1, 2, তার প্রতীক হবে অরবিটালের প্রতীক হবে এস পি ডি, এস এর মান 2, পি এর ক্ষেত্রে 1 বসাইলে পাবা 6 এবং ডি এর ক্ষেত্রে এখানে যদি ডি এর মান 2 ব্যবহার করো তাহলে পাবা 10। এই তিনটার সমষ্টি যোগ করলে পাবা 18। তাহলে এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তোমরা বিভিন্ন বিজ্ঞানীদের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানো, বিজ্ঞানী রাদারফোর্ড, বিজ্ঞানী নিলস বোর, বিজ্ঞানী আউফবাউ, আরও অন্যান্য বিজ্ঞানীরা এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ধারণা দিয়েছেন। তন্মধ্যে বিজ্ঞানী নিলস বোর প্রধান কোয়ান্টাম সংখ্যার উপরে একটা সূত্র দিয়েছে, তোমরা জানো সেটা হচ্ছে 2n2। এই 2n2 মানেই হচ্ছে যে প্রতিটা কক্ষপথে কতটি করে ইলেকট্রন থাকতে পারে।
তো আমরা দেখেছি প্রতিটি কক্ষপথে 2n স্কয়ার নিয়ম অনুযায়ী প্রথম কক্ষপথে থাকবে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টা, তৃতীয় কক্ষপথে থাকবে 18টা, চতুর্থ কক্ষপথে থাকবে 32টা। ঠিক আমরা এই উপশক্তি স্তরের ধারণা থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারলাম যে আমরা যদি উপশক্তি স্তরের মান ব্যবহার করি এবং সেই শক্তি স্তরের মানগুলো যোগ করি তাহলে কিন্তু সেই নিলস বোরের যে প্রধান কোয়ান্টাম সংখ্যার যে সূত্র দেওয়া হয়েছিল 2n স্কয়ার তার যে মান আর এই উপশক্তি স্তরের মানগুলো যদি যোগ করা হয় তাহলে কিন্তু সেই প্রধান শক্তি স্তরের মানই পাওয়া যায়। সুতরাং আমরা এই উপস্তরের ধারণা দ্বারা আমরা 118টা মৌলিক পদার্থের ইলেকট্রন বিন্যাস করতে পারবো। সাথে আরও একটা বিষয় তোমাদের জানা দরকার, 2n স্কয়ার এই প্রধান কোয়ান্টাম সংখ্যার যে সূত্র, এই সূত্র অনুযায়ী তুমি যদি কক্ষপথে ডায়াগ্রামের মাধ্যমে ইলেকট্রন সাজাও তাহলে দেখবা যে প্রতি কক্ষপথে প্রতিটা কক্ষপথে 2, এরপরে 8, এরপরে 18, এরপরে 32টি, ঠিক এই অনুরূপভাবে ইলেকট্রনগুলো বসবে। কিন্তু সমস্যা হচ্ছে যদি উপশক্তি স্তরের ধারণা আমরা না পেতাম তাহলে 1 থেকে 18টা মৌলিক পদার্থের ইলেকট্রন বিন্যাস 2n স্কয়ার নিয়ম অনুযায়ী করা যাইত। কিন্তু উপশক্তি স্তরের ধারণা যখন আমরা পাইলাম তখন তোমরা দেখবা যে এই উপশক্তি স্তরের ধারণা ব্যবহার করে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার যে মান এবং উপশক্তি স্তরের মানগুলো সেম মিলে যায়। এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার যে উপস্তরের ধারণা যদি না থাকতো তাহলে তোমরা 18-র পরে পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20, স্ক্যান্ডিনিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমোডিয়াম এইরকম যে মৌলগুলো পরপর আছে সেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করা একটু আমাদের জন্য জটিল হইতো। সুতরাং বিজ্ঞানীরা আমাদেরকে সহজ করার ক্ষেত্রে অনেক গভীর চিন্তাভাবনার মাধ্যমে আমাদেরকে এই তথ্য দান করেছেন যার ফলে আমরা ইলেকট্রন বিন্যাস সহজে সম্পূর্ণ করতে পারলাম। তো তোমাদেরকে পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ। আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ সবাইকে।